তৃণমূল পার্টি অফিসে গিয়েই এই খোঁজ পাওয়া যাবে। হয়তো এটা নিয়ে অশান্তিই চলছে, ওটা আমার ফোন, তুই চুরি করলি কেন, এসব দেখুন নিজেদের মধ্যে চলে। প্রত্যেক পেশার মানুষদের মধ্যে একটা ব্যক্তিগত আন্তরিকতা থাকে, ঝগড়া ভাব ভালোবাসাও থাকে। এবার তখন হয়তো ওজন বলেছেন যে ওই ফোনটা না নিয়ে, ওই ফোনে গুরুত্বপূর্ণ গোপন SMS আছে লেনদেনের, তুই ওটা নিলি কেন, তুই আর একটা ওই পকেটে ফোন ছিল সেটা চুরি করতে পারতিস। তো এইসব আলোচনা চলছে তাদের মাঝখানে। তারা যদি একা একা দিল্লিতে যেতেন কিছু চুরি হতো না। 21শে জুলাইয়ের জনসমাবেশে যখন হয় তখন সারা পশ্চিমবঙ্গ শান্ত থাকে যে যাক আজ পাড়ায় কিছু চুরি হবে না, সবাই ধর্মতলায়। এবার ধর্মতলাতে যখন যারা জড়ো হয় তাদেরও হয় চটি চুরি হয়, নয় মোবাইল চুরি হয় ওই জমায়েতের মধ্যে। এ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে কারা করেন, কারণ তিনি তো চোর ধরেন না। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট EMI তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। আপনারা তৃণমূলের বিরুদ্ধে এত চুরির অভিযোগ করেন, কিন্তু দেখা গেল দিল্লিতে যে তৃণমূল নেতা যারা রয়েছেন তাদের কারোর জুতো চুরি হয়েছে, কারোর মোবাইল চুরি হয়েছে, কি বলবেন? তারা যদি একা একা দিল্লিতে যেতেন কিছু চুরি হতো না। 21শে জুলাইয়ের জনসমাবেশে যখন হয় তখন সারা পশ্চিমবঙ্গ শান্ত থাকে যে যাক আজ পাড়ায় কিছু চুরি হবে না, সবাই ধর্মতলায়। এবার ধর্মতলাতে যখন যারা জড়ো হয় তাদেরও হয় চটি চুরি হয়, নয় মোবাইল চুরি হয় ওই জমায়েতের মধ্যে। এ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে কারা করেন, কারণ তিনি তো চোর ধরেন না। এই আবাস দুর্নীতি, জব কার্ড দুর্নীতিতে যারা করেছে, যেটা BDO অফিসের মাধ্যমেই কে কে টাকা পাবে ঠিক হয়, যার হিসেব নবান্ন চেক করে দিল্লিতে পাঠায়, FIR করার, চোর ধরার ক্ষমতা এই বিষয় অন্য কোনো ব্যক্তিকে বা রাজনৈতিক দলকে না দিয়ে রাজ্য সরকারের হাতেই রয়েছে, অথচ যারা চোর ধরছেন না অর্থাৎ চোরকে বাঁচাচ্ছেন। যারা মানুষের অধিকার অর্থ লুট করেছেন তাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী বীর বলেন, সেই পরম্পরা তো এই দলেই রয়েছে। আমার খুব খারাপ লেগেছে, বললাম যে যে পক্ষকে সিনিয়র তৃণমূলের বহুদিনের যোদ্ধা, যারা যাদের অভিজ্ঞতার বয়স, লড়াইয়ের বয়স অভিষেক বাবুর, মানে তাদের হাঁটুর যা অভিজ্ঞতা তা অভিষেক বাবুরই নেই, তারা চুপ করে বসেছিলেন। এবং যাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুচক্ষে দেখতে পারেন না, চান সারাদিন ক্ষতি হোক তাদের, এবং তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অযোগ্য হয়েও পিসির দুর্বলতার বলে তাদের মালিক হয়ে উঠেছেন সেই নিয়ে রোজ বিষোদগার করেন, প্রকাশ্যে বিভিন্নভাবে করেছেন, মিডিয়াতেও আমরা দেখতে পেয়েছি। এই সহাবস্থান আসলে সহাবস্থান নয়, ভয়ঙ্কর পরিবেশ। আমি তবু আবার বলবো, চোর যোচ্চ যেমন পশ্চিমবঙ্গের মানুষ, আমরা দেখতে পাচ্ছি যে কারা আসলে মানুষকে বঞ্চিত করেছে, চুরি করেছে, লুট করেছে, লুট করে যাচ্ছে, আবার মিথ্যে কথা বলছে মিডিয়া ডেকে। আমরা যেমন জানি তেমনই আমরা চাই রোজ চোর জেলে যাক, কিন্তু আমরা চাইলেই তো হবে না। মহামান্য আদালত যেভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে সংবিধানকে মেনে, আইনকে মেনে, যেভাবে পশ্চিমবঙ্গের নিরাপরাধ মানুষের যা অধিকার, সেই অধিকারকে ফিরিয়ে দেবার জন্য যে লড়াইয়ে তারা ব্রতী হয়েছেন, যা তাদের কাজ, সেই কাজ যত দ্রুত সম্পন্ন করবে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ভারতীয় জনতা পার্টি যাদের চোর বলছিল, যাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের 100 কর্মীর প্রাণ চলে গেছে, হাজার হাজার কর্মীর জীবিকার ক্ষতি হয়ে গেছে তৃণমূলের সৌজন্যে, তারাই চোর কি না। আমি বলছি যে এক কথায় বলুন যে যারা এই নেতাদের মোবাইল বা জুতো চুরি করলো তারা কারা, মানে কারা হতে পারে? তৃণমূল পার্টি অফিসে গিয়েই এই খোঁজ পাওয়া যাবে। হয়তো এটা নিয়ে অশান্তিই চলছে, ওটা আমার ফোন, তুই চুরি করলি কেন, এসব দেখুন নিজেদের মধ্যে চলে। প্রত্যেক পেশার মানুষদের মধ্যে একটা ব্যক্তিগত আন্তরিকতা থাকে, ঝগড়া ভাব ভালোবাসাও থাকে।
এবার তখন হয়তো ওইজন বলেছেন যে ওই ফোনটা না নিয়ে ওই ফোনে গুরুত্বপূর্ণ গোপন SMS আছে লেনদেনের, তুই ওটা নিলি কেন? তুই আর একটা ওই পকেটে ফোন ছিল সেটা চুরি করতে পারতিস। তো এইসব আলোচনা চলছে তাদের মাঝখানে, এই আর কি। কারো জুতো হারিয়ে যাচ্ছে, আসলে সর্বভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে লড়াই বা আন্দোলনের কোনো রকম অভিজ্ঞতা তাদের তো নেই, তাই তারা বিচলিত হয়ে পড়েছেন। আর ওই একজনই কথা বলে যাবেন, যা খুশি বলবেন, বাকিরা বেসিক্যালি ওই নৈবিদ্যের বাতাসার মতো। তারা নিজেদের অসম্মানিত করতে গেছেন তৃণমূলের পুরনো সিনিয়র নেতারা, এটা তাঁদের ইচ্ছা। চ্যাংদোলা করে করে বার করা হয়েছে, আর আমাদের এখানে পিটিয়ে থেতো করে দেওয়া হয়, মিথ্যে গাঁজা কাজ করে দেওয়া হয়, আর ওখানে ওই জায়গাগুলোতে ওটা করাই যায় না, ওটা রাজধানী, ওটা করা যায় না। এটা জেনেই চারটে মিডিয়ায় ছবি তুলবে, জেনেই পশ্চিমবঙ্গে এটা এই খবরটা পৌঁছবে, জেনেই অনেকক্ষণ ধরে তারা বাংলায় কথা বলে গেছেন, সবটা আমরা খেয়াল রেখেছি। এইভাবে নজর ঘোরানো যায় না। পশ্চিমবঙ্গের মানুষ জানে কারা চোর, আর কি বলবো। বাকিটা আমরা আদালতের প্রতীক্ষায় রয়েছি, কোনো রকম শক্তি প্রয়োগ করে, কোনো রকম পলিটিক্যাল ভ্যান্ডেটার কথা, যে মিথ্যে কথা বলা হয়, পলিটিক্যাল ভ্যান্ডেটার কী রয়েছে? একজন মানুষ তার ব্যক্তিগত একটি কোম্পানি, যে কোম্পানির পরিচয় তার নিজের গোপন করেছিলেন, সেই কোম্পানি থেকে লেনদেন আর্থিক হয়েছে কি না আদালত জানতে চেয়েছে। আপনি একদম আমাদের দর্শকদের যে সেটিং কথাটা উঠছে, এই সেটিং কি হওয়া সম্ভব এটা একটু বলে দিন। দেখুন, রাজনৈতিক ক্ষেত্রে এই সেটিং কথাটা আজকের দিনে না অ্যাকচুয়ালি একটা প্রবণতা। এই সেটিং তত্ত্বের বেসিক্যালি জনক হচ্ছে কংগ্রেস CPM এর সেটিং। রাজনীতির কথা বলছি না, আমি বলছি EDCB এর সঙ্গে কীরকম সেটিং হওয়া যায় কি? দেখুন, যে কোনো অফিসের আপনি দুটো বা একটা লোককে ডেকে গল্প করে পান খাওয়াতে পারেন, তার মানে সেটা সেটিং নয়, আর এতটা সোজা নয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং G20 দুর্নীতি, আর্থিক দুর্নীতি দমনে এই যে 20 দেশ যে প্রকল্প নিয়েছে, তা প্রত্যেকটা দেশে কেমন করে পালিত হচ্ছে তা কড়া চোখে দেখা হবে। অর্ধেক পৃথিবী সেটা কিন্তু শাসন করবে, যেমন অন্য দেশেরটাও কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীরও বক্তব্য থাকবে, অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যারা তারাও দেখবেন। তাই এত সহজ জায়গায় কিন্তু নেই। আবার বললাম যে CPM অভিযোগ করতো যে কংগ্রেস তাদের কমরেডদের খুন করে সেই রক্তে ভাত মেখে খেয়েছে, এবং CPM গলি গলি মে চোর হ্যায় রাজীব, গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় বলে সারা দেশে ভাইব্রেট করিয়ে দিয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেসের সম্মানীয় নেতা এবং প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে বিষোদগার করেছিল, বফর্স কামানের টাকা চোর বলেছিল। তারা যখন এক হতে পারে সেটা দেখে লোকের মনে হয়েছে, তাহলে সেটিং সর্বত্রই হয়ে যেতে পারে। এটা মানুষের ধারণা, এটাকেই তৈরি করার চেষ্টা করছে কনস্ট্যান্ট, কারণ নিজেরা তো আর সেটিং তত্ত্বের এড়িয়ে যেতে পারবেন না কংগ্রেস CPM, তাই তারা আমাদের মতো বাকিরাও এটা বলবার চেষ্টা করছে। তদন্তকে এমন পদ্ধতিতে এগোতে হয়, এটা শুধুমাত্র তৃণমূলের কোনো লোকের ওপরে তার জন্য নয়, যে কোনো ব্যক্তির ওপরেই হতে পারে। তদন্তকে এমন জায়গায় এমনভাবে এগিয়ে নিয়ে যেতে হয় যেখানে যারা প্রভাবশালী, যাদের সামাজিক এবং প্রশাসনিক স্তরে বিভিন্ন লোকজন ফিট করবার বিভিন্ন সুযোগ রয়েছে, তারা সেটাকে দিয়ে যাতে প্রমাণ লোপাট না করে উচ্চতর আদালত সুপ্রিম কোর্ট থেকে চালাকি করে বেল না নিয়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্য যে কোনো তদন্তকারী সংস্থাকে যখনই তারা কোনো প্রভাবশালী বা ক্ষমতাবান বা অর্থবান লোকজনের বিরুদ্ধে তদন্ত করেন, তখন তাদের খুব স্লোলি মুভ করতে হয়, তাদের কখনো এক পা পিছিয়ে এক পা এগিয়ে আবার দু পা পেছোতে হয়। এ আমরা এর আগেও দেখেছি, তদন্তকারী সংস্থা কোথাও ইচ্ছা করে থমকে দাঁড়িয়ে যাবে আপনাকে ভুল বোঝাবার জন্য, তারপরেই কত 80 কিলোমিটার স্পিডে ছুটবে কিনা সেটা একদমই তাদের কৌশলগত ব্যাপার। ED সারা ভারতবর্ষে যাদের 90% উপরেও সফলতার রেট,
যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতারা মিথ্যে কথা বলেন। 2%, 4% আপনারা গুগল করবেন, যে কোনো বিষয় করেন, ইডি সাকসেস রেট ভারতবর্ষের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এটি সংবাদ মাধ্যমে ইডির সাকসেস রেট নিয়ে একটা তালিকা প্রকাশ হয়েছিল যা 90% ওপরে, অর্থাৎ 100 জনকে ডেকে পাঠালে তারা 90 জনের ওপরে লোককে দুর্নীতিপরায়ণ প্রমাণ করে দিয়েছে এবং টাকা উদ্ধার করেছে। এটা ইডির সাকসেস রেট। যে যা খুশিই বলতে পারে, সেটিং ফেটিং যা খুশিই বলতে পারে, তেমনই লোক যারা নিজে চুরি করেছে, নিজেরা লুট করেছে পশ্চিমবঙ্গ করে দিল্লিতে গিয়ে বঞ্চনা বলছে, এই শব্দগুলো তেমনই। প্রতীক্ষা করা উচিত, আদালতের উপরে ভরসা রাখা উচিত, এইটুকু বলতে পারি। সবার ওপর আদালত সত্য তার ওপর নাই। কোনো ব্যক্তি, কোনো মানুষ, তিনি রাজনৈতিক অরাজনৈতিক মানুষ হন না কেন, আদালতকে যিনি হুঙ্কার দিয়েছেন বা যারাই হুঙ্কার দিয়েছেন, একটা সময় কিন্তু দেখা গেছে যে আদালতের কাছেই তাঁদের মাথা নত করতে হয়েছে। এটাই বলবো।